সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবদুল্লাহ ইনকিউবেটর থেকে একটি ইনকিউবেটর দেখাব, যে ইনকিউবেটরটি মাধ্যমে আপনি স্বল্প পরিসরে 100টি হাঁস মুরগির ডিম ফোটাতে পারবেন, চাইলে কোয়েলের ডিমও ফোটাতে পারবেন 3 গুণ। মেশিনটি খুবই সুন্দর দেখতে এবং কার্যকরীও খুব ভালো। মেশিনটি চাইলে আপনি বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন এবং বিদ্যুৎ ছাড়াও চালাতে পারবেন। মেশিনটি বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে বা সোলারের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। মেশিনটির বডিটি খুবই মজবুত, এটা একটি আরএফএল বক্সে তৈরি করা এবং মেশিনটি টেম্পারেচার ধারণ ক্ষমতা খুবই ভালো এবং কন্ট্রোলার দেওয়া হয়েছে অটোমেটিক ডিজিটাল কন্ট্রোলার। তো ভিউয়ার্স, আমি মেশিনটি সম্পূর্ণ এটু জেট আপনাদেরকে বোঝাবো। যারা ছোট পরিসরে ইনকিউবেটর কিনতে চাচ্ছেন, হাঁস মুরগি, টার্কি, তিতি, কোয়েল সব ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে চান, তারা চাইলে এই ইনকিউবেটর আমাদের কাছ থেকে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আমি আগেই একটা কথা বলি, অনেকের প্রশ্ন থাকে ভাই ইনকিউবেটরটির দাম কত আসবে। আগে আমি ইনকিউবেটরটির বৈশিষ্ট্য আপনাদেরকে বলতেছি, তারপরে আমি ভিডিওর শেষে আপনাদেরকে দামটি বলে দিব। ইনকিউবেটরটিতে আমরা ব্যবহার করেছি একটি W1209 ডিজিটাল কন্ট্রোলার এবং এটা দ্বারা আপনার অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হবে, পাশাপাশি আর্দ্রতা পরিমাপের জন্য পাবেন একটি সাদা হাইগ্রোমিটার ডিজিটাল, এ ধরনের এখানে আর্দ্রতা দেখতে পারবেন, চাইলে এই পাশে ছোট আকারে তাপমাত্রাও দেখা যাবে এবং এখানে আপনার সম্পূর্ণ কন্ট্রোলারটি 12 ভোল্টে চলে থাকে। আমরা কন্ট্রোলারটি কারেন্টে চালানোর জন্য সাথে দিব একটি চার্জার, 12 ভোল্টের ভালো মানের একটি চার্জার। যে চার্জারটি আপনারা এখানে একটি ফ্ল্যাগ থাকবে, ফ্ল্যাগে লাগিয়ে দিয়ে একটি ইলেকট্রিক লাইনে আপনারা যদি এটা লাগান তাহলে এই কন্ট্রোলারটিতে লাইন আসবে। আমি আরেকটি লাইন করেছি, সেটা হচ্ছে একটা 2 পিন ডাইরেক্ট ইলেকট্রিক লাইন। এটার কাজ হচ্ছে, অনেকে বোঝেন না, এটার কাজ হচ্ছে আমরা যে এসি ভিতরে লাইটটি দিয়েছি, কারেন্টটা চলবে ওই লাইটটির পাওয়ার দেওয়ার জন্য এই এসি কর্ডটি ব্যবহার করা হয়। তো আমি যদি এই এসি কর্ডটি একটি ইলেকট্রিক 2 পিনে লাগাই এবং এই চার্জারটি আমি একটি ইলেকট্রিক লাইনে লাগাই, এই দুটি আমাদের ইলেকট্রিক লাইনে দিতে হবে, এরপর আমি পাওয়ারটি দিই, দেওয়ার সাথে সাথে আপনার একটি ভিতরে হিটের জন্য আমাদের লাইট জ্বলে উঠেছে, দেখেন, এবং ইনকিউবেটরটিতে তাপমাত্রা শো করতেছে 30.7, বুঝতে পারতেছেন কি না, 30.7। এখানে আমরা সেটিং করে দিয়েছি, এখানে একদম বাম পাশের বাটনটা চাপ দিলে দেখা যায়, সেট করে দিয়েছি 37.5, এটা হচ্ছে একুরের ডিম ফোটার জন্য তাপমাত্রা। তো এই রিডিংটা অটোমেটিক আপনি 37.5 যখন হয়ে যাবে ভিতরের লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার যখন কিছুটা কমে আসবে তখন আবার লাইটটি অটোমেটিক জ্বলবে। এটা হচ্ছে ইনকিউবেটরটার অটোমেটিক কাজ এবং পাশাপাশি আর্দ্রতা দেখার জন্য এই মিটারটি ব্যবহার করবেন। এবং এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ডিসি লাইন, যেটা আপনি বিদ্যুৎ চলে গেলে চালাতে পারবেন। আপনি এই যে দুটি লাইন আছে, এটা একটা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি, রিক্সা ভ্যানের ব্যাটারি কম দামে কিনে আপনি চাইলে এই ব্যাটারির লাইন দুটো ব্যাটারিতে লাগিয়ে দিবেন, তাহলে আপনার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবেই আইপিএস মোড সিস্টেমে এটা অটোমেটিক আপনার ব্যাটারি থেকে চলবে এবং যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক আপনার দেখা যায় কারেন্টে চলবে। তো এই এসি ডিসি বিষয়টি সম্পূর্ণ অটোমেটিক পাচ্ছেন এই ইনকিউবেটরটিতে, সেক্ষেত্রে আপনার কখনো লাইন চেঞ্জ করে দেওয়া দরকার হবে না কারেন্ট চলে গেলে বা কারেন্ট আসলে। এবার আসি ইনকিউবেটরের ভিতরের যে কার্যক্রমগুলো, ভিতরে আপনার আমরা ব্যাটারিতে চালানোর জন্য 2টি ডিসি ভালভ ব্যবহার করেছি, এখানে এটা যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক এই দুটো জ্বলবে, এবং এখন কারেন্টে চলার জন্য একটি লাল ভাল্ব
যেটা চলতেছে এটা হচ্ছে যে 100 ওয়াটের একটি ভালভ এবং পাশে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য একটি ফ্যান থাকতেছে অল টাইম চলতে থাকবে ফ্যানটি পাশাপাশি আপনার এখানে ভিতরে আমরা একটা অটোমেটিক সার্কিট ব্যবহার করেছি যে সার্কিটটির মাধ্যমে আপনার অটোমেটিক লাইন চেঞ্জ করা হয় তো বিয়ার্স এই ভাল্ভটির মাধ্যমে অনেকের প্রশ্ন যে মাসে এই ইনকিউবেটরটি চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আমরা এটা কাস্টমারকে দেওয়ার পরে তারা আমাদেরকে বলেছে 50-60 টাকা কারেন্ট বিল আসে এর থেকে বেশি আসে না গরমের সময় এবং শীতকালে দেখা যায় 10-20 টাকা বেশি আসার সম্ভাবনা থাকবে এরপরে এখানে আমরা আরেকটি অপশন রেখেছি সেটা হচ্ছে অনেকের প্রশ্ন এ দুটো কি আসলে ভাই এ দুটো হচ্ছে ইনকিউবেটরের কন্ট্রোলারের তাপমাত্রা যে নিয়ন্ত্রণ হয় সেই সেন্সর এই দুইটার মাধ্যমেই তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দেওয়া হয় তো এরপরে আপনারা আরেকটি বিষয় আমাদের কাছ থেকে পাচ্ছেন এই ইনকিউবেটরটি যদি আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে বন্ধ রাখেন সেক্ষেত্রে 3-4 ঘন্টা টেম্পারেচার ধরে রাখতে পারবে কারণ আমরা ভিতরে একটি ফোম ব্যবহার করেছি হিট ধরে রাখার জন্য এই ফোমটা খুবই ভালো এই ফোমের মাধ্যমে টেম্পারেচারটি দীর্ঘ সময় ধরে রাখতে পারবে পাশাপাশি মেজিংটি ব্যবহার করার জন্য অনেকে ভাবেন আমরা পারবো কি না আমরা এখানে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিব যে ম্যানুয়ালটিতে ইনকিউবেটরের ডিম বসানো থেকে ডিম ফোটা পর্যন্ত করণীয় কি থাকবে সেই বিষয়গুলো এখানে আমরা লিখিত ভাষায় দিয়ে দিয়েছি কষ্ট করে এটা ইনকিউবেটর নেওয়ার পরে পড়ে নিতে হবে আপনার ইনকিউবেটরটিতে ডিমগুলো আপনার এখানে মুরগি যেভাবে নিয়ে বসে এখানে শোয়াই রেখে দিতে হবে রেখে দিলেই আপনার একটু কাজ করতে হবে কারণ কম টাকার ভিতরে কিছুটা কাজ আপনাদের করতে হবে কারণ এটা 100% অটো না যেটা 90% অটো বলা হয় ডিমগুলোকে প্রতিদিন এরকম এটাকে মনে করেন ডিম এই ডিমটাকে এরকম থাকলে এরকম ঘুরিয়ে দিতে হবে এটা প্রতিদিন 2-3 বার এরকম এরকম একবার এরকম দিতে হবে আবার 2-3 ঘন্টা পর এরকম মানে দিনে 3-4 বার ডিমটাকে উল্টাই দিতে হবে এই কাজটাই করতে হয় যখন বেশি ডিম হবে তখন আপনি হাত দিয়ে শুধু একটু হাতটা টান দিলে ডিমটা যতটুকু ঘুরবে এতটুকু ঘোরাকেই আপনার হয়ে যাবে তো এভাবে আপনি ইনকিউবেটরটির কাজ থাকবে একটু এটা করে নিতে হবে আর কিছু কিছু কাজ আছে যেটা ডিমের আর্দ্রতা বাড়ানোর জন্য একটা পটে পানি দিয়ে রাখতে হবে এবং আর্দ্রতা যদি কমানো দরকার হয় তাহলে পানিটি না দিলে ভালো হবে আরও অনেক কিছু জানার আছে সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন তো ভিউয়ার্স আমি ভিডিওটি বড় করব না যারা এ ধরনের ছোট ইনকিউবেটর সংগ্রহ করতে চান এটা আমাদের সেমি অটো 100 ডিমের এবং এর থেকে বড় হয় 200 ডিমের এবং চাইলে আপনি এই সাইজেরই আপনি 50টা ডিমের নিতে পারবেন এবং চাইলে 20টা ডিমের 40টা ডিমের আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোট আকারের তো এই ইনকিউবেটরটির দাম যারা জানতে চাচ্ছেন এটা বর্তমান দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা দিয়ে কিনতে পারবেন এবং যখন নেবেন তখন অবশ্যই আমাদের দেয়া 01772-0062 এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা দাম কম বেশি এটা আপনার সাথে আলাপ সাকেতে কথা বললে ভালো হবে কারণ হয়তো কমতেও পারে কিছুটা আবার বাড়তেও পারে সেটা ভিডিও দেখে যদি আপনি দামটা বলেন পরবর্তীতে তাহলে হয়তো আপনার দাম ঠিক না থাকতে পারে তো অবশ্যই কল দিয়ে জেনে নেবেন বর্তমানের দাম তো আমাদের কোম্পানির নাম আবদুল্লাহ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক আমার নাম মোহাম্মদ রুবেল আমাদের কাছে সকল ধরনের ইনকিউবেটর পার্ট সমূহ পাবেন এবং আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পণ্য নিতে পারবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন 100% নিশ্চয়তা দিচ্ছি এবং ফার্স্ট টাইম আমরা বলে থাকি কুরিয়ার চার্জটা এটা বাংলাদেশের যে কোনো স্থানে নিতে গেলে আপনার দেখা যায় 200 টাকার মতন ডেলিভারি ভাড়া আসবে বাংলাদেশের যে কোনো স্থানে নিলে 200 টাকার মতন আসবে তো অবশ্যই এই ভাড়াটা আপনি বহন করতে হবে তো ভিউয়ার্স
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।